মার্চেসিন। গোটা ম্যাচে হ্যাজার্ডের এই পেনাল্টি মিসটাই রিয়ালের একমাত্র হতাশা। সেল্টা ভিগোর মাঠে বাকি পুরোটাই যে ছিল দলটির অনুকূলে। ক্যাসিমিরোকে হারানোর শোক তখনও তরতাজা। মদ্রিসের সঙ্গী এদিন চুয়েমিনি আর কামাভিঙ্গা। মিডফিল্ডে নতুনত্ব থাকলেও খেলার কৌশলে নেই বিন্দুমাত্র পরিবর্তন। 14 মিনিটেই দলকে এগিয়ে দেন বেনজেমা। তবে 9 মিনিট পরে এই সমতা টানে সেল্টা। মিলিতাওয়ের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টিতে স্বাগতিকদের সমতায় টানে ইয়াগো আসপাস। 41 মিনিটে রিবক্সের বাইরে থেকে নেয়া শটে দৃষ্টিনন্দন এক গোল করেন লুকা মদ্রিস। সে গোলেই লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আরও ক্ষুরধার অ্যাঞ্চেলত্তির শিষ্যরা। মদ্রিসের ডিফেন্সেরা পাস আর ভিনিসিয়সের গতিতে পরাস্ত সেল্টা পিছিয়ে পড়ে 3-1 গোলের ব্যবধানে। গোল শোধ করতে মরিয়া সেল্টা ভিগো এরপর বেশ কিছু আক্রমণ সাজায়। তবে রিয়ালের প্রতি আক্রমণে উল্টো গোল হজম করে বসে তারা। ভিনির অ্যাসিস্টে স্কোরশিটে নাম লেখান ফেদরিক ভালভার্দে। এদিকে রিয়েলের জয়ের দিনে জয় পেয়েছে আর্সেনালও। 19 বছর পর লিগে প্রথম 3 ম্যাচের 3টিতেই জিতল তারা। বোর্নমাউথকে 3-0 গোলে হারিয়ে টেবিল টপার এখন গানার্সরা। 5ম মিনিটেই প্রথমবারের মতো আর্সেনালকে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড। 11 মিনিটে দ্বিতীয়বারের মতো স্কোরশিটে নাম লেখান এই নরওয়েজিয়ান মিডফিল্ডার। 2-0তে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্তেতার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে চোখ ধাঁধানো এক গোলে ব্যবধানটা 3-0তে নিয়ে যান উইলিয়াম স্যালিবা। নির্ধারিত সময়ে অপরিবর্তিত থাকা সেই স্কোরবোর্ডটাই টেবিলের টপে নিয়ে যায় আর্সেনালকে। সাব্বির মিথুন, সময় সংবাদ।